হ্যালো ভিউয়ার্স, এখন আমের মরশুম চলছে, তো আম দিয়ে আমি আজকে একটি রেসিপি, খুবই টেস্টি এবং সুস্বাদু এবং বাচ্চাদের খুবই ভালো লাগবে এরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে চারটে আম আমি নিয়ে নিচ্ছি। চারটে আম আমি হাতের সাহায্যে ছুলে নিয়ে নেব। সবকটা আম আমি ছুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে আমি চারটে আম ছাড়িয়ে নিয়েছি। আরেকটা পাতিলাতে আমি দুধ নিয়ে নিয়েছি, সেই দুধটা আমি গরম করতে মানে জাল দিতে বসিয়ে দিলাম। এবার প্রথমে হাতের সাহায্যে আমগুলোকে এইভাবে আটি থেকে পুরোপুরি খুলে নেব। এইভাবে আমি সবকটা আম ভালোভাবে খুলে নিচ্ছি। আগে আটিগুলো ফেলে দেব, বের করে আমের কাঠটা পুরো নেব। এবারে হাত দিয়ে চিপে চিপে এই যে আমের দেবে এই যে আঁশগুলো থাকে না, সেই আঁশগুলোকে আমি ফেলে দিতে থাকব, মানে পুরো পরিষ্কার জাস্ট আমের একটা পাল্প থাকবে। এই যে এই আঁশ কিন্তু থাকে আমের মধ্যে, এরকম আঁশগুলোকে পুরো বের করে পুরো আমের কাঠটা আমি নিয়ে নিচ্ছি। দুধটা জাল হয়ে এসছে, ভালোভাবে জাল হয়নি। দুধটা জাল হয়ে গেছে, এবার এই জালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি। বেশি দেবো না, কারণ আমটা খুবই মিষ্টি, সেই হিসেবে আর বেশি চিনি দেবো না। আর একটু জাল দিয়ে নেব। দুধটা জাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য কেশর। কেশরের স্মেলটা খুব ভালো লাগে কুলফিতে। এবারে ম্যাঙ্গোর যে পাল্পটা বের করেছিলাম সেটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে জাল দিচ্ছি। আপনারা একবার গ্রাইন্ডারে ঘুরিয়েও নিতে পারেন, কিন্তু আমি একটুখানি রাখবো। তাহলে এই যে ম্যাঙ্গোর যে এরমভাবে পাল্পগুলো থাকবে না, সেগুলো কুলফির মধ্যে মুখে পড়লে খেতে আরও টেস্ট লাগবে। গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে তো পুরো পেস্ট হয়ে যাবে। একবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। ভালোভাবে ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সামান্য ঠান্ডা হতে আমি রেখে দিচ্ছি। ঠান্ডা হলে আমরা মোল্ডে আমি বসিয়ে দেব, তার আগে সামান্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি ঢেকে রেখে দিয়েছিলাম, হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মোল্ডগুলোতে ঢেলে দেব।
আমি একটা বাটিতে নিয়ে তারপরে ঢালছি। চামচে করেও ঢালতে পারেন, অসুবিধা নেই। এই জন্য আমি একটা থালার ওপর ঢালছি যাতে মিস ইউজ না হয়। এই সাইড দিয়ে আমি মুছে পরিষ্কার করে দিচ্ছি। আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে দিয়েছি। এবার ঢাকনাগুলো আমি উপর দিয়ে জাস্ট বসিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রিজ আপ করে দেবো। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কেসার কুলফি। ঠান্ডা হলে একদম জমে সার্ভ করে দেওয়া হবে। এবার যে এক্সেসগুলো রয়েছে, এক্সেস অনেকটাই রয়েছে, এটা সুন্দর করে বাটিতে বাটিতে সাজিয়ে নিতেই পারি। বাড়িতে যে কজন সদস্য আছে সেই হিসেবে অনায়াসে এইভাবে সাজিয়ে ফ্রিজ আপ করলে জমে যাবে আমাদের ম্যাঙ্গো কেসার কুলফি। যে কোনোভাবে আপনারা কিন্তু করে ফেলতে পারেন। তো এবার আমি সবকটা একসাথে ফ্রিজ আপ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, ঠান্ডা হয়ে জমে গেছে, এবার আমি জাস্ট ওপেন করব। ওয়াও, দেখুন কি সুন্দরভাবে আমাদের ম্যাঙ্গো কুলফি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।